দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই বাছাই চলছে। যাচাই বাছাই শেষে 4 ডিসেম্বর ঢাকা জেলার বিভিন্ন আসনের প্রার্থীদের বিষয়ে জানাবে নির্বাচন কমিশন। এরপর রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ও নিষ্পত্তি কার্যক্রম চলবে 5 থেকে 15 ডিসেম্বর পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ থাকছে 17 ডিসেম্বর পর্যন্ত। ইসি জানিয়েছে মনোনয়নপত্র দাখিলকারীদের তথ্য বাংলাদেশ ব্যাংক সহ প্রয়োজনীয় সংস্থা ও কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। ঋণ খেলাপি ও ফৌজদারি মামলা সহ সব তথ্য 3 ডিসেম্বরের মধ্যেই চলে আসবে। সোমবার যাচাই বাছাই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা বিভাগীয় কমিশনার। আবেদনপত্র মনোনয়নপত্র যারা দাখিল করেছেন তাদের তথ্যাবলী বাংলাদেশ ব্যাংক সহ সংশ্লিষ্ট এজেন্সি যারা আছে, সংস্থা যারা আছে, তাদের নিকট আমরা প্রেরণ করেছি। তাদের কাছ থেকে প্রতিবেদন আসার পরে সেই বিষয়টা আগামী 4 তারিখে যখন বাছাই হবে, বাছাইয়ের দিন, সেই সময়টাতে বোঝা যাবে কোন মনোনয়নপত্র বৈধ হবে আর কোন মনোনয়নপত্র অবৈধ হবে। ব্যাংক থেকে নগদে অ্যাড মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ। মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের সবশেষ খবর জানাতে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাইমাল জিকো। জিকো, মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের সবশেষ তথ্য জানাবেন। জি টিপু, যেমনটি আপনি জানেন যে 1 তারিখ থেকে অর্থাৎ গতকাল থেকে কিন্তু এই ঢাকা জেলার যেই 20টি আসনের মনোনয়ন ফর্মগুলো আছে সেগুলো কিন্তু, তার মধ্যে 15টি এই বিভাগীয় কমিশনার কার্যালয় এবং 5টি রয়েছে ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের দায়িত্বে এবং এগুলো কিন্তু যাচাই বাছাই চলছে। এরই মধ্যে আজকে দ্বিতীয় দিন যাচাই বাছাইয়ের এবং এর মধ্যে কিন্তু এই ফর্মগুলো বিভিন্ন দপ্তর অর্থাৎ বাংলাদেশ ব্যাংক, NBR সহ বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে। সেখান থেকে আসলে 3 তারিখ অর্থাৎ আগামীকালের মধ্যেই কিন্তু এগুলোর যেই যেই তথ্যগুলো চাওয়া হয়েছে সেগুলো যাতে সেগুলো এসে পৌঁছবে এবং 4 তারিখের মধ্যে কিন্তু পুরো কাজ হলো প্রক্রিয়া কিন্তু শেষ হয়ে যাবে। এরপরে 5 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত সময় দেয়া রয়েছে যে কী কী ধরনের যদি কেউ বাদ পড়েন এবং সেই ক্ষেত্রে আপিলের কিন্তু সুযোগ এখানে রয়ে যাচ্ছে। আর আজকে সারাদিন সকাল থেকে 4টি সভা অনুষ্ঠিত হয়েছে ঢাকা জেলার এই বিভাগীয় কমিশনারের কার্যালয়ে, যেই 15টি আসনের দায়িত্ব রয়েছে। এই দায়িত্বে যেই সমস্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং প্রশাসনিক কর্মকর্তারা এই কেন্দ্রগুলোতে দায়িত্ব পালন করবেন তাদেরকে নিয়ে কিন্তু কর্মপরিকল্পনা নিয়েই কিন্তু এই সভাটি হলো চলছে এবং এখন পর্যন্ত 3টি সভা শেষ হয়েছে। 4 নম্বর সভাটি ভেতরে চলছে বলে আমরা জানতে পেরেছি এবং তাদের যে কর্মপরিকল্পনা, কিভাবে কাজ করবেন, কিভাবে নিরাপত্তা ব্যবস্থা তৈরি করবেন, কোনো ভোটের যাতে কারচুপি না হয় সেই ক্ষেত্রে কিভাবে কাজ করবেন, সেই বিষয়ে কিন্তু এখানে আলোচনা চলছে। তো আমরা যতটুকু এখন পর্যন্ত জানি যে আগামীকালের মধ্যে মনোনয়নের যেই তথ্যগুলো চাওয়া হয়েছে পাশাপাশি নামের বানান থেকে শুরু করে প্রত্যেকটি জিনিসই কিন্তু যাচাই বাছাই করা হচ্ছে। সেগুলো আগামীকালকের মধ্যে প্রক্রিয়া শেষ হয়ে গেলে 4 তারিখের মধ্যে কিন্তু এই মনোনয়ন প্রকাশ করা হবে, কারা কারা পাবেন এবং কারা কারা বাতিল পড়বেন, এবং যেমনটি জানিয়েছিলাম যে 5 থেকে 15 তারিখের মধ্যে কিন্তু এই আপিলের সুযোগটা থাকছে। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে এখানকার সবশেষ তথ্য টিপু।